চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অব ম্যাজিক আপনার ক ভলিউম ছিল সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে তার বন্ধু অধ্যাপক রনিন সেনগুপ্ত ছেলে মহিম সবে লাইব্রেরিয়ান পাস পাশ করেছে সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার আড়াই হাজার অগছলা বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে সেলফি রেখে তাদের একটা তালিকা করে দেবার ভার নিয়েছে কেন দু ভলিউম বলল সমরেশ মাত্র একটাই পাচ্ছি সেকেন্ডটা সে কি ভালো করে দেখেছ হ্যাঁ আশ্চর্য সেটটা কানা হয়ে গেল ওই যে বই আর পয়সা দিলেও পাওয়া যায় না সমরেশ ব্রহ্মের বইয়ের নেশা সেই কলেজ থেকেই পঁচিশ বছর আগের কথা ইতিহাসের ছাত্র ছিল সে তবে তার বাইরে অনেক বিষয়ে বইয়ের প্রতি তার আকর্ষণ যেমন ভ্রমণ কাহিনী শিকার কাহিনী প্রত্নতত্ত্ব অ্যানাটমি আর ম্যাজিক ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবি তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায় বাপ ছিলেন কলকাতার নাম করা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম ছেলেও বিলেত গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে এমন একটি ইচ্ছে বাপের ছিল এবং সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েছিল বিলেত কিন্তু ক্যাম্ব্রিজের ট্রেনিটি কলেজে তিন মাস পড়ার পর যাদুকর মার্কাস সিলভার স্টোনের সঙ্গে আলাপ হয়ে পড়াশোনা শিখে উঠল সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবার অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভার স্টোনের একটা চিঠি সে পুড়ে দিল খামের মধ্য সিলভার স্টোন লিখেছে আদিনাথ ব্রহ্মকে তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে লিখছি সমরেশ ইজ ওয়ান্ডারফুল ক্লেভার উইথ হিজ হ্যান্ডস ইন্দ্রচালিক হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি এক্ষেত্রে যে কোনো সাধন বাপি হয় মর্মাহত হতেন না হয় মারমুখ হতেন কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাইরে তিনি ছেলেকে লিখলেন তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটার স্ফুরণ হোক সেটাই আমার কাম্য লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না আমি টাকা পাঠিয়ে দেব সমরেশ কিন্তু আর লন্ডনে থাকিনি সে দু মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যাস শুরু করে তখন তার বয়স বাইশ পঁচিশ বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায় সেটা অবশ্য একক প্রদর্শনী শুধু হাত সাফাইয়ের খেলা তা সর্তেও তরুণ যাদুগরের আশ্চর্য দক্ষতায় প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকেরা ৩২ বছর বয়সের সাতজন সহকর্মী ও স্টিজ ইলুশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন ব্রাহ্মা গ্রেড শোয়ের শেষে দর্শকদের তুমুল করধ্বনিতে হলে প্রথম শাড়িতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্ভে দশ হাত হয় উনিশশো চুয়াত্তরে আদিনাথের মৃত্যু হয় বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায় কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয় ভারতের বিভিন্ন শহরে ডাক তো আর সেই সঙ্গে বিদেশ থেকে আহ্বান আসা শুরু হয়েছে আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শোয়ের দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শককে বিশেষভাবে মুগ্ধ করে জাদুকরের বুকুনিটা তার ম্যাজিকের একটা অঙ্গ বলেই এতদিন লোক মেনে নিয়েছে সমরেশ প্রথম দেখালো যে কথা না বলেও জাদু হয় আড়াই ঘন্টা শোয়ের মধ্যে একটিবারের জন্য মুখ খুলে না তার বদলে কানে শোনার জন্য যেটা থাকে সেটা হলো সমরসের দ্বিতীয় বিশেষত্ব সে তার শরৎ বাসি ও তবলার একটি চমৎকার আর কেকটার খাঁটি রান সঙ্গীত সমরেশ ব্যবহার করে তার জাদুর সঙ্গে সব দেশেরই দর্শকদের কাছে এটা একটা নতুন জিনিস বিশেষ করে জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায় সেটা দর্শকদের চিত্ত জয় না করে পারে না আজ একচল্লিশ বছর বয়সে সমরসের খ্যাতি বিশ্বজোড়া তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তা বেড়ে চলেছে উত্তরোত্তর কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে সাত দিনের সব টিকিট বিক্রি হয়ে যায় শোয়ের শেষে আনন্দে ও বিস্ময়ে বিভোর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে সমরেশও জানে যে একসঙ্গে হাজার দুই হাজার লোককে সুকৌশলে ধাপ্পা দেওয়ার আর্ট আস্তার হাতের মোটোয় আমেরিকানরা তার তুলনা করে থার্স্টন আর হুডিনির সঙ্গে ব্রিটিশরা করে ম্যাসকেলাইন ও ডেভিড ডেভান্ডের সঙ্গে ফরাসিরা রোবে উদ্দা আর হংকংয়ের চিনেরা চিং লিং ফুংয়ের সঙ্গে তবে সমরেশের আকাঙ্ক্ষায় শেষ এখানেই নয় তার দৃষ্টি এখনও সামনের দিকে আরও নতুন নতুন জাদুর উদ্ভব সে করবে দর্শকদের আরও চমকে দেবে মুগ্ধ করবে বিস্মিত করবে আর তাই তার বই কেনা আর বই পড়াও শেষ হয়নি ম্যাজিকের বই তো বটেই সেই সঙ্গে আছে উইচক্র্যাট ভুডুইজম ইত্যাদি আদিম ম্যাজিক আর হিপনোটিজম ক্লিয়ার ভয়েস ভেন্টিলোকুইজম ইত্যাদি সংক্রান্ত বই শুধু এসব বইতেই তার তিনখানা বড় বুকসেল ভরে গেছে বাইরে থেকে অর্ডার আছে আরও খান পনেরো সত্য প্রকাশিত বইয়ে অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো অগছলোভাবে ছড়িয়েছিল তাই বন্ধুপুত্রের প্রস্তাবের সমরে সাপত্তি করেনি মহিমের কাজ শেষ হতে লাগবে আরও দিন চারেক এককালে বন্ধু বান্ধবদের বই ধার দিয়েছে সমরেশ যদিও খুশি মনে দেয়নি কখনো কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে এটা যে চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও বুঝত কিন্তু বুঝেও কারুর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারিনি কখনো। ধার দেওয়া বইয়ের হিসেব রাখার জন্য একটি খাতা করেছিল সমরেশ যে বই নিচ্ছে সে নিজেই তার বইয়ের নাম এবং ধার বা তারিখ খাতায় লিখে রাখত বই ফেরত এলে সমরেশ এই না তারিখের উপর দিয়ে কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও দৃঢ় হয় আত্মপত্যয় বাড়ে সেই কারণে বোধ হয় বছর দশেক হল সমরেশ বই ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে মাফ করো ভাই ওই একটি অনুরোধ রাখতে পারবো না এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল আজকাল ব্যাপারটা সকলেই জানে তাই আর অনুরোধটা কেউ করেও না কিন্তু তার সত্ত্বেও ওই একটা বই বেপাতা হয় কি করে ওই খাতাটা একবার দেখলে হতো নাকি কিন্তু ম্যাজিকের বই নেবার মতো লোক ঠিক তো তেমন লোকও ছিল সমরেশের মনে পড়েছে মহিম পাশেই দাঁড়িয়ে সমরেশ তার দিকে ফিরল শোনো মহিম আমার ইতিহাসের বইয়ের সেলফের ডান দিকে একটা ছোট রাইটিং টেবল আছে দেখেছ তো তার দেরাজে দেখবে একটা নীল রঙের নোটবুক আছে এককালে বই ধার দিয়েছি লোককে যে নিত সে ওই লিখে রাখতো একবার ওটাতে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ নিয়ে গিয়েছিল কি না মহিম এক মিনিটের মধ্যে খাতাটা নিয়ে এলো তার মুখে হাসি পাওয়া গেছে বলল মহিম লাস্ট এন্ট্রি নামটা কাটা হয়নি সুশীল তালুকদার কি হ্যাঁ ঠিক ধরেছি দেখি খাতাটা যাক অন্তত হদিস পাওয়া গেছে চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অব ম্যাজিক ভলিউম ওয়ান ধান নিয়েছিল সুশীল তালুকদার দশ দশ বাহাত্তর তারিখে আজ থেকে দশ বছর আগে ফেরত দেয়নি হস্তাক্ষর সুশীলের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সুশীল তো এসেছিল দিন পাঁচ এক আগে বিকেলের দিকে তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মহিমের হাতে অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেনি সাক্ষাতের কারণ তো জানাই আছে হয় সে এর টিকিটের জন্য হাতে পায়ে ধরা না হয় কোনো ফাংশনে যাওয়ার জন্য পীড়াপিড়ি এককালে প্যান্ডেল ম্যাজিক দেখিয়েছে বই কি সমরেশ কিন্তু এখন যে সমরেশ আর সেই সমরেশ নেই সে কথাটা অনেকেই ভুলে যায় আর টিকিটের জন্য আবদার জিনিসটা যে বাঙালিদের মজ্জাগত ফুটবলের টিকিট ক্রিকেটের টিকিট থিয়েটারের টিকিট গান বাজনার টিকিট ম্যাজিকের টিকিট এরা শেষ নেই লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে যদি আসল লোকের কাছে চাইতে পাওয়া যায় তাহলে মিথ্যে হ্যাঙ্গাম কেন যত সব কুজ্জের দল অথচ না দিলে বলবে ব্রামাদা গ্রেটের ভারী দেমাক হয়েছে লে পুরনো আলাপিদের এইভাবে নিরাশ করে এই ভদ্রলোক তো এসেছিলেন সেদিন বলল মহিম। হ্যাঁ নির্ঘাত কোনো ফেবার চাইতে সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো কিন্তু তা করবে না তখনকার দিনে আড়াইশো টাকা দাম ছিল সেইটার বহুদিন আউট অফ প্রিন্ট আজকের দিনে নতুন করে ছাপলে দাম হবে হাজার টাকা সমরেশ কথা থামিয়ে ভুরু কঞ্চিত করলো তারপর বলল কীরকম দেখলে ভদ্রলোককে আমার সঙ্গে কলেজে পড়তো বহুকাল দেখা নেই রোগা আধা পাকা চুল ঘন ভুঁড়ো চোখ দুটো তীক্ষ্ণ আমি বললাম আপনি এ সময় দেখা করেন না তাও জোর করে আমাকে স্লিপ পাঠালেন বললেন ওর নাম শুনলে নাকি আপনি দেখা করতে পারেন হুম সুশীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেওয়ার স্মৃতি সমরেশের মন থেকে একেবারে মুছে গেছে কি মূর্খই ছিল সে নিজে দশ বছর আগে নইলে এমন বই কেউ ধার দেয় তখনও পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল সেটা সমরেশের মনে আছে হাত সাফাইটা বেশ ভালোই পারত তবে ধৈর্য বা অধ্যাবস্যার কোনোটাই ছিল না তাছাড়া অবশ্য সমরেশের মতো ধনী বা আপ ছিল না তাই ম্যাজিকটাকে পেশা হিসেবে নেবার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে ওঠেনি সেই লোকের কাছে আজ দশ বছর পরে আছে সমরেশের সংগ্রহের সবচেয়ে মূল্যবান দুটি বইয়ের একটি সেই যে জানা গেছে তখন ফেরত পাবার একটা উপায় হবে নিশ্চয়ই সেদিন সন্ধ্যাবেলা কলা মন্দিরে শো ছিল রাত দশটা নাগাদ বাড়ি ফিরে এসে সমরেশের আবার মনে পড়ল বইয়ের কথাটা বছরবারও আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দেখিয়েছিল সেটাও মনে পড়ল সুশীলের মন্তব্যটাও মনে পড়ল জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমার নামও লেখা হবে সমরেশ সুশীলের অবস্থা তেমন সচ্ছল নয় সেটা সমরেশ জানে সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে দুটি মেয়েও হয়েছিল একটির অন্নপ্রাশনে সমরেশ নিমন্তন্ন খেয়েছিল ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে এমন মানুষের টাকার টানাটানি আশ্চর্য ঘটনা নয় সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে মহামূল্য সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল পন্থা একটাই সে নিজে যখন বইটা ফেরত নিয়ে আসেনি তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে সমরস লিখল প্রিয় সুশীল সেদিন তুমি এলে অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না আশা করি কিছু মনে করি আমার একটা বই উইকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক প্রথম খণ্ড দশ বারো উনিশশো বাহাত্তর তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে কথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষরে বলছে ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য পত্রপাঠ যদি ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই সকালের দিকে এলে যা আজকে কিনছি তা হতে পারে শুভেচ্ছা নিয়েও সমরেশ চিঠিটা লিখে বার দুয়েক পড়ে দেখল সমরেশ ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে তবে রুড়ুভাবে নয় এটাই দরকার খামের উপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে দিল তৎক্ষণাৎ ডাকে ফেলে আসার জন্য কলকাতার ডাক বিভাগ যে সব সময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয় তবে তাদের গাফলতির জন্য চার দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদারে দেখা দিল না তখন সমর স্মৃতিমতো বিরক্ত বোধ করল এখন করা কি নিজে গিয়ে সরাসরি বইটা রিমান্ড করাটাকে একটু বিশ্বদেশ মনে হবে তাহলেও যদি ধরে নেওয়া যায় যে চিঠি সুশীলের হাতে পৌঁছয়নি ডাকে খোয়া গেছে তাহলে এছাড়া গতি কী বুক সেলফের দিকে চোখ পড়লে দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরেশের মনটা হু হু করে ওঠে বইয়ের নেশা এমনই জিনিস ওটা উদ্ধার না করা অবধি শান্তি নেই সাতের তিন মাধব লেনে থাকে সুশীল তালুকদার রবিবার সকালে গেলে তাকে বাড়িতে পাবার সম্ভাবনাটা বেশি তাই সেটাই করলো সমরেশ নটার সময় সুশীলের কলিং বেলে হাত পড়ল মাধবলেন এ সময় লোক চলাচল যথেষ্ট সমরেশ কোনো জনপ্রিয় ফিল্ম স্টার হলে আর রক্ষা ছিল না কিন্তু এমনি দেখে তাকে ব্রামাদা গ্রেড গ্রেট বলে চেনার কোনো উপায় নেই স্টেজে সে গোফ ও ফ্রেঞ্চকার দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারা কাগজে ছাপতে দেওয়া তার নিষেধ আছে কাকে চাই দরজা খুলেছি একটি চাকু সুশীলবাবু আছেন কি আগে হ্যাঁ কি নাম বলবো বলো যে সমরেশবাবু দেখা করতে এসেছেন চাকর তাকে বসতে বলে ভেতরে চলে গেল বাবুকে ডাকতে দরজার পেছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা সাধারণ সোফা ও চেয়ার মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের টেবিল এক একটা ছোট বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পরানো রেডিও দেওয়ালে গোটা তিনেক ছবিও ছবি ও দুটো ক্যালেন্ডার সমরেশকে বসার সঙ্গে সঙ্গে আবার উঠতে হলো চোখ কপালে তুলে পর্দার ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকেছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার কী সর্বনাশ এ কি সৌভাগ্য আমার কোন দিকে সূর্য উঠল ভাই আমার চিঠি পাওনি বোধ হয় পেয়েছে বই কি তাহলে সমরেশ হতভম্ব সুশীল বসেছে তার মুখোমুখি সোফায় ব্যাপার কি জানো বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে তো জানি আর সেদিন তো গিয়েছিল আরও কত বেড়েছে তোমার সংগ্রহ তাই ভাবলাম যদি জবাব না দিই তাহলে তোমার সশরীরে এসে পড়াটা খুব আশ্চর্য নয় তো অনুমান ঠিকই করেছি কি বলো সশরীরে এসে পড়ে সমরেশে যে খুব ভালো লাগছিল তা নয় দুজনের জগৎটা যে একেবারে আলাদা হয়ে গেছে সেটা সে বেশ বুঝতে পারছিল পৃথিবীর চল্লিশটা বড় শহরের কত লক্ষ লোককে সে তার জাদু বলে বস করেছে আরও কত লক্ষ্যকে করবে আর সুশীল কত সংকীর্ণতা জগৎটা ভাবলেই অনুকম্পাই হয় বইটা পেলেই সমরেশ উঠবে এর সঙ্গে বসে গাল গল্প করার সময় তার নেই তুমি চালটা ঠিকই চেলেছ বলল সমরেশ এমনিতে হয়তো সত্যিই আসা হতো না শো চলছে তো শহরে তাই বেচায় ব্যস্ত এবার বইটা যদি ফেরত দাও তো উঠে পড়ি বই আছে তো নাকি সুশীল তালুকদার হো করে হেসে উঠল তোমার কোনো বই আমার কাছে নেই ভাই সে কি যা আশঙ্কা করেছিল তাই সে বই পাচার হয়ে গেছে বই আছে তোমার বাড়িতেই বলল সুশীল তালুকদার মানে খাতায় যে তোমার লেখা দেখলাম তা থাকবে না কেন খাতাটা কোথায় থাকতো সেটা তো আমার জানা ওই ছোকরাটির কথা শুনে যখন বুঝল তোমার সঙ্গে দেখা হবে না তখন মাথা একটা মতলব এলো দেখিন একটু রগড় করে ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিলাম তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুক সেখানেই আছে ম্যাজিকের বইটা সেলফে দেখতে পাচ্ছিল লিখে দিলুম খাতায় সেটার নাম আমার নাম আর দশ বছর আগের একটা তারিখ তারপর দু ভলিউম বইয়ের এক ভলিউম বার করে নিয়ে লুকিয়ে রেখে দিলুম তোমারই ঘরে কোথায় তোমার যে বাক্স প্যাটার্নের পুরোনো গ্রামোফোনটা আছে সেটা ঢাকনা খুলেই পাবে কিন্তু কিন্তু কিঞ্চিত ভাবের সঙ্গে একটা হতভম্ব ভাব সমরেশের মনটাকে দুভাগে চিরে ফেলেছে এরকম পাগলামের কারণটা কী কারণ আর কিছুই না ভাই বললো সুশীল তালুকদার সেদিন সঙ্গে নিয়ে গেছিল আমার দুই মেয়ের অটোগ্রাফের খাতা ব্রামা দা গ্রেট আমার কলেজের সহপাঠী ছিল সেটা তাদের বলেছি তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত হাবদার করলে তোমার সই নিয়ে আসতে হবে তুমি তো দেখা করলে না তারা শুনে প্রচণ্ড খাপ্পা তোমার উপর থেকে ভক্তি চলে যায় আর কি এটা হবে আমি জানি যদিও হওয়াটাই মোটেই বাঞ্ছনীয় নয় বললাম বেচার অসুখের জন্য আসতে পারিনি এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে আর হলো তো তাই ওরে রুনু ঝুনু তোর আরে দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কি না পরক্ষণ পদ্মা ফাঁক করে বারো থেকে ষোলো বছর বয়সে দুটি ছিপছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা কলম ধরল সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল তাকে ধাপ্পা দিতে পারে এমন লোক ওই কলকাতা শহরেই আছে এটা তার জানা ছিল না